আগামী 4 নভেম্বর রাজধানীতে গায়ত্রী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। অভয়নগরস্থিত ডক্টর বি আর আম্বেদকর স্কুলে হবে এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে 24টি কুণ্ড থাকবে, সকলেই আসতে পারবে এই মহাযজ্ঞে। আগামী 5 নভেম্বর তথা শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে এই যজ্ঞ। এই যজ্ঞে অংশ নিতে কোন প্রকার পয়সা লাগবে না। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে বললেন নব চেতনা জাগরণ গায়ত্রী মহাযজ্ঞ সংস্থার সেক্রেটারি। তারিখে এটার আম্বেদকর স্কুলে আসবে এবং 4 তারিখে সন্ধ্যাবেলা আবার প্রদীপ যজ্ঞ হবে। সন্ধ্যাবেলা তারপর সবাই বাড়িতে রাত্রে 8টা পর্যন্ত প্রোগ্রামটা আছে। তারপর এটা আমরা আবার সকালবেলা যে শনিবার 10টা 6টার সময় যোগা হবে এবং যোগা হবে, সেখানে ছেলে মেয়েরা থাকবে, সেখানে যোগা করবে এবং সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা ব্যবস্থা করেছি যজ্ঞ, যেটা মূল উদ্দেশ্য যজ্ঞ। সেখানে 24টা কুণ্ড থাকবে, সেখানে সকলে উপস্থিত থাকতে হবে, কোনো পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। যারা যাবেন শুধু 5টা ফল আর 5টা মিষ্টি নিয়ে যাবেন আর ওইখানে আহুতি দেওয়ার জন্য। আর সর্ব ব্যবস্থা আমাদের তরফ থেকে শান্তিপুর থেকে করা হয়েছে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, কিছু দিতে হবে না কাউকে।